আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স পুরাতন চতুর্থ বর্ষ রয়েছে, পুরাতন চতুর্থ বর্ষে যারা রয়েছেন তাদের জন্য আজকে করণীয় বিষয়ে আলোচনা করব। পুরাতন চতুর্থ বর্ষ বলতে তো আর পুরাতন চতুর্থ বর্ষ নাই, বর্তমানে আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট দেয়নি। যারা এমন শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য করণীয় কি হতে পারে এ বিষয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব। অনেকেই এখনও বুঝতে পারছেন না যে তাদের কি করা উচিত, বা অনেকেই অনেক কিছুই করছে তো অনেকেই রাইট ডাইরেকশনে বা সঠিক কাজটা করতেছে, অনেকে ভুল পথে ভুল প্রিপারেশন নিচ্ছে বা ভুল কাজ করতেছে। তো আমি কি করা উচিত সম্ভাব্য কয়েকটা বিষয় আপনাদের বলি। দেখেন, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা যাদের শেষ হয়ে গেছে এখনো রেজাল্ট দেয়নি, তো আপনারা তিনটা কাজ করতে পারেন। এক নাম্বার হচ্ছে ক্যারিয়ার বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন, এখানে চাকরি করতে পারেন। দুই নাম্বার হচ্ছে ব্যবসা করতে পারেন। তিন নাম্বার হচ্ছে মাস্টার্সের জন্য প্রস্তুতি নিতে পারেন। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যারা মেয়ে আছেন বিশেষ করে স্পেশালি, তারা বিয়ের জন্য প্রস্তুতি নিতে পারেন। চারটা কাজ করতে পারেন। তো যারা বিয়ের জন্য প্রস্তুতি নেবেন নেন, ওদের জন্য বলার কিছুই নাই। আর যারা ব্যবসার জন্য প্রস্তুতি নেবেন তারাও ব্যবসার জন্য প্রস্তুতি নেন, তাদের জন্য বলার কিছু নাই, কারণ আমি নিজে তো ব্যবসা করি না, সো ব্যবসা বিষয়ে আমি বলতে পারবো না। আর ব্যবসাটা আপনি আপনার নিজেরটা বুঝবেন ভালো করে। এরপরে যারা মাস্টার্সের জন্য প্রস্তুতি নেবেন তারা মাস্টার্সের জন্য প্রস্তুতি নেন, পাশাপাশি চাকরির প্রস্তুতি নেন। আর যারা চার নম্বরে চাকরির প্রস্তুতি নেবেন তাদের জন্য করণীয় কি? সো মূলত যারা চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য করণীয়, যারা মাস্টার্সে পড়তে চাচ্ছেন তারাও কিন্তু চাকরির প্রস্তুতি নিয়ে নেবেন। সো এই দুই ক্যাটাগরির স্টুডেন্টেরই কি করা উচিত এ বিষয়ে আমি আপনাদের বলি। সো আপনাদের কিন্তু অনেক কাজ বাকি, বেশিরভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কেন বলেন তো? কারণ আপনাদের বেসিক অনেক দুর্বল, বেসিক ম্যাথে এবং বেসিক ইংলিশে, বেসিক বাংলায়। বাংলাদেশের শিক্ষার্থী বাংলা ব্যাকরণ পারে না, জানেন? আচ্ছা যাক, তো এখন আপনাদের করণীয় কি? আপনারা যদি থার্ড ক্লাস বা ফোর্থ ক্লাস চাকরির জন্য প্রত্যাশী হয়ে থাকেন সেক্ষেত্রে আমার বলার কিছু নেই, কারণ আমি এই বিষয়ে আপনাকে কোনো গাইড করতে পারবো না। আর যারা এই মানে মানে গ্রেডের চাকরিগুলোর জন্য আবেদন করছেন আপনারা নিজেরাই দেখেন, আমি শুধু ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের বিষয়ে বলছি। দেখেন, আপনি মাত্র সদ্য অনার্সের ফোর্থ ইয়ারের পরীক্ষা শেষ করেছেন, সো আপনার জন্য আমার মনে হয় রেকমেন্ডেড হবে আপনারা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস যে জবগুলো রয়েছে এরকম চার পাঁচটা জব আপনি সিলেক্ট করেন, যেগুলোতে আপনার ইন্টারেস্ট রয়েছে, যেগুলোতে চাকরি হলে আপনি সত্যি যাবেন। সিলেক্ট করার পর ওইটার প্যাটার্নটা কেমন, কিভাবে পরীক্ষা হয়, একদম আপনার পকেটে টাকা বেতন আসা পর্যন্ত কি কি প্রসেস ফলো করতে হবে এটা আপনি দেখেন। যেমন সাধারণত প্রসেসগুলো কেমন হয় আপনি বিসিএস এর ক্ষেত্রে বলেন, আর প্রাইমারি জবের ক্ষেত্রে বলেন, আর হাই স্কুলের জবে কলেজের জবের ক্ষেত্রে বলেন, সবগুলোতেই বলেন যে একটা প্রিলি হয়, একটা রিটেন হয়, একটা ভাইভা হয়। মূলত এটা এই তিনটে হচ্ছে মেইন প্রসেস। সো বর্তমানে শিক্ষার্থীরা কি করে বলেন তো? অনেক শিক্ষার্থী দেখি যে আন্তর্জাতিক বিষয়গুলি বা বাংলাদেশের বিভিন্ন ইস্যু এই বিষয়গুলো মুখস্থ করে, এগুলো মুখস্থ করে তেমন কোনো লাভ নাই, বা এগুলো আপনাকে প্রথমেই মুখস্থ করতে হবে না, এটা হচ্ছে লাস্ট স্টেপ। বুঝতে পেরেছেন? লাস্ট স্টেপটাকে আপনারা ফার্স্টে নিয়ে চলে আসে আর মেইন মানে ইয়াটাকে গোলমাল করে ফেলতেছেন। আপনাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে বাংলা ব্যাকরণ জানা, তারপরে ইংরেজি গ্রামার বা ব্যাকরণ জানা, এরপর হচ্ছে আপনাকে গণিতের ভিত্তি মজবুত করা। এই তিনটা কাজ আপনার জন্য বর্তমানে ফরজ। বুঝতে পারছেন? ফরজ নামাজগুলো আছে না তো, ফরজ, তারপরে আছে ওয়াজিব, তারপরে আছে সুন্নত, তার সুন্নত, তারপরে হচ্ছে আপনার নফল, তো এই ক্যাটাগরি আছে না। তো আপনাকে কোন নামাজগুলো বাধ্যতামূলকভাবে পড়তে হবে? ফরজগুলা। ওয়াজিবগুলো বাধ্যতামূলক নয়, তবে ফরজের পর এবং সুন্নতের চেয়ে বেশি জরুরি এগুলোও হচ্ছে আপনাকে পড়তে হবে। তারপরে হচ্ছে সুন্নত, এগুলো পড়তে হবে, তারপরে হচ্ছে নফল, এগুলো পড়তে হবে। তো আপনাকে তো নামাজ পুরোটাই পড়তে হবে, তার মধ্যে ফরজটাকে কোনোভাবেই কি করা যাবে না, মিস করা যাবে না, আর ওয়াজিবটাকে মিস করা যাবে না। ঠিক একইভাবে আপনিই তো চাকরির প্রস্তুতি নেবেন, আপনাকে সব কিছুই পড়তে হবে যা 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 কিছু পড়ার প্রয়োজন, কিন্তু আপনার জন্য ফরজ হচ্ছে বাংলা ব্যাকরণ জানা, ইংরেজিতে নন স্টপ সাধারণভাবে ফ্রি হ্যান্ড রাইটিং, ফ্রি স্পোকেন, এই দুইটা মানে সাধারণভাবে কথা বলতে পারা আর সাধারণভাবে লিখতে পারা, এবং হচ্ছে ব্যাকরণ মানে গ্রামারের কথা বলছি, গ্রামার, ইংলিশ গ্রামার। এই ইংরেজির ভিতরে এই তিনটা ক্যাটাগরিতে আপনাকে মিনিমাম নলেজ অর্জন করতে হবে, মানে বেসিক স্ট্রং করতে হবে। মানে সাধারণ বিষয়গুলো, জটিল বিষয়গুলো না পারেন, সাধারণ বিষয়গুলো আপনাকে পারতে হবে। আর গণিত, গণিতের ক্ষেত্রে আপনি 9-10 গণিত বইটা নেন, সাধারণ গণিতটা আর উচ্চতর গণিতটা নেন, এই দুইটা সলভ করে দেন, আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর যারা বিবিএ তে পড়ছেন তাদের জন্য তারও বেশি অ্যাডভান্টেজ। আপনি ব্যবসায় গণিত নামে একটা যে বই আমাদের আছে, বিজনেস ম্যাথ, এইটা শেষ করেন। এটা শেষ করলে বিসিএস এর সিলেবাস কভার হয়ে যায়, আপনি কি জানেন? এটা না জানলে জানেন, ব্যবসায় গণিত
যদি আপনি শেষ করেন তাহলে এখানে মনে হয় তিনটা বা চারটা টপিক আর আলাদা আছে, ওইগুলো আপনাকে আলাদা করে পড়তে হবে। বাকি ব্যবসায় গণিতে যেই অঙ্কগুলো করবেন সেম অঙ্কগুলো বিসিএসে আছে, সেম অঙ্কগুলো প্রাইমারিতে আছে, বুঝতে পারছেন? ব্যবসায় গণিত বইটা ভালো করে পড়েন, অথবা আপনারা চাইলে 9-10-এর সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটা ভালো করে শেষ করে দেন, তাহলে আপনার গণিতের বেসিক স্ট্রং হয়ে যাবে। তারপরে আপনি বাংলা, তারপরে আপনি হচ্ছে সমাজ বিজ্ঞান, ইসলাম শিক্ষা, এগুলো যা আছে সবগুলো আপনি পড়েন, কিন্তু আগে আপনার এই ফরজ কাজগুলো শেষ করেন, ঠিক আছে? ফরজ কাজের মধ্যে কি বলছি, বাংলা ব্যাকরণটা ভালো করে জানবেন, ইংরেজি লেখা লেখাটা বলাটা এবং ব্যাকরণটা, এবং গণিতের ক্ষেত্রে বেসিকটা, এই তিনটা করবেন। এই তিনটাকে আমি আগে কেন করতে বলতেছি এইটা বলার একটা কারণ হচ্ছে যে আপনি চাইলেই এত সহজে গণিতের বেসিকটা ঠিক করতে পারবেন না, এত সহজে আপনার ইংরেজি গ্রামারটা ঠিক হবে না, এত সহজে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন না, এত সহজে আপনার বাংলা ব্যাকরণ ঠিক হবে না। এটার জন্য কমসে কম 3-4 মাস ভালো করে পড়লেও 3-4 মাস সময় লাগে। সো আর আর আপনি আন্তর্জাতিক বিষয় বলি, 15 দিন পড়লে এটা কভার করে দেওয়া যায়। আপনি যদি ভালো করে পড়েন তাহলে 15 দিনে শেষ করতে পারবেন এবং স্ট্রং হয়ে যাবেন আন্তর্জাতিক বিষয় বলিতে। আপনি ভালো করে পড়লে বিজ্ঞানে হাফেজ হয়ে যাবেন 15 দিন পড়লে, কিন্তু আপনি যতই ভালো করে পড়েন ইংরেজি ইংরেজি গ্রামার আপনি এত সহজে আয়ত্তে আনতে পারবেন না। এটার জন্য আপনাকে কমসে কম খুব ভালো করে পড়লেও 3 মাস সময় লাগবে। আপনি গণিতে এত সহজে আপনার দুর্বলতা কাটাতে পারবেন না, আপনি এত সহজে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বলতা কাটাতে পারবে না, এগুলোর জন্য লম্বা সময় প্রয়োজন এবং এগুলো মাস্ট বি প্রয়োজন। আপনি যেই চাকরির প্রিপারেশন নেন, যেই চাকরির মানে যেই চাকরির প্রিপারেশন নেন, আপনাকে গণিত অঙ্ক করতেই হবে, আপনাকে বাংলা ব্যাকরণ জানতেই হবে, আপনাকে ইংরেজি গ্রামার জানতেই হবে, এগুলোর কোনো বিকল্প নাই নাই এবং নাই, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আগে থেকেই দূর করার জন্য আপনাকে এইগুলোকে ফরজগুলোকে আপনাকে আগে শেষ করতে হবে, তারপর বাকি বিষয়গুলো আপনার ওয়াজিব, সেগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে, এরপরে এক্সট্রা বিষয়ে আপনি মানে নলেজ নিতে পারেন, বুঝতে পেরেছেন? মানসিক দক্ষতা সহ অন্যান্য বিষয় ওগুলো কয়েকদিনে শেষ করা যায়, কিন্তু আপনি গণিত কয়েকদিনে শেষ করতে পারবেন না, কয়েক মাস লাগবে। আর যদি দুর্বল শিক্ষার্থী হন, ভালো করে বুঝতে না পারেন, তাহলে তো আপনার গণিত, ইংরেজি আর বাংলা ব্যাকরণ যে বললাম না, এই সবগুলো শেষ করতে, এগুলোর দুর্বলতা কাটাইতে, বেসিক স্ট্রং করতে কমসে কম 1 বছর লাগবে। যদি আপনি দুর্বল স্টুডেন্ট হন তাহলে 1 বছর লাগবে, মানে এগুলো আপনার দুর্বলতা এগুলোতে না কাটিয়ে আপনি এত সহজে চাকরি পাচ্ছেন না, এগুলোতে অবশ্যই অবশ্যই আপনার দুর্বলতা কাটাতে হবে। নিজে যদি পারেন তাহলে নিজে পড়েন, নিজে না পারলে অন্য কারো হেল্প নেন, বড় ভাইয়ের হেল্প নেন, স্যারের হেল্প নেন, কোচিং করেন, অনলাইন কোচিং করেন, ফিজিক্যাল কোচিং করেন, বাসায় পড়েন, দরকার হলে ওয়াইফের সহযোগিতা নেন, বড় ভাইয়ের সহযোগিতা নেন, ছোট বোনের সহযোগিতা নেন, কি করবেন করেন, কিন্তু আপনার দুর্বলতা অবশ্যই অবশ্যই কাটাতে হবে। দুর্বলতা কাটানোর কোনো বিকল্প নাই। আপনি যদি আলটিমেটলি সঠিক এবং স্ট্রং প্রস্তুতি না নেন তো প্রতিযোগিতায় আপনি পিছিয়ে যাবেন। তো আজকে পর্যন্ত আশা করা যায় আপনাদের এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো কমেন্টারই অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ।